মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ও কিছু বলে না বলে তুমি ভেবেছিলে যে তুমি রায়কে যা খুশি তাই বলতে পারো। সেই দিন রাই তোমাকে কোনো নিচু কথা বলে অপমান করতে চায়নি, তাই কিছু বলেনি। আর আজকে রাই তোমার সাথে কথা বলতে চাইছে না কেন জানো? কারণ তোমার প্রতি ওর সমস্ত সম্মান, সমস্ত ভরসা ও সব হারিয়ে ফেলেছে। তাই আজ তোমাকে বলার মতো কোনো কথা নেই ওর কাছে। আমি গাড়ি নিয়ে পৌঁছে দেবো। বুঝলে বৌমনি, আমাকে নিতেও গেছিল রথ, আবার দিতেও যাবে রথ, আমি কি লাকি বলো? স্যার তার কোনো প্রয়োজন হবে না, আমরা ক্যাব বুক করে নিচ্ছি। কি হলো স্যার, দাঁড়িয়ে গেলেন কেন? চলুন, আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে। এক মিনিট, একটু দাঁড়াও। হসপিটাল থেকে রায় তো নিজের বাড়িতেই যাবে, তাই না? হ্যাঁ, সেখানেই তো নিয়ে যাব, ওর নিজের বাড়িতে, যেখান থেকে ওকে কেউ দূর করে দিতে পারবে না। তুমি হয়তো জানো না শ্রোত, বিয়ের পরে মেয়েদের আসল বাড়ি তার হাজবেন্ডের বাড়ি হয়, আর অনির্বাণের বাড়ি এখন রায়ের বাড়ি। আমি জানি অনির্বাণ তার একটা বাড়ি আছে, কিন্তু সেটাকে তো দিদি ভাই নিজের বাড়ি বলা যায় না। দিদি ভাই নিজের বাড়ি সেটাই যেখানে দিদি ভাই নিজের অধিকারে থাকতে পারবে, মাথা উঁচু করে। আমার দিকে একবার তাকাও, আমার কথাটা শোনো, একবার জাস্ট একবার আমার দিকে তাকাও রাই। দেখো আমি 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 মরে যাচ্ছি রাই, অনুতাপে অপরাধ বোধের দগ দিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি রাই। প্রত্যেকটা দিন নিজেকে ঘেন্না করে ভেতরে ভেতরে জ্বলছি, মরছি আমি। বিশ্বাস করো রাই, রাই আমি এতটাও খারাপ মানুষ নই রাই। তুমি আমাকে ঘেন্না করে এভাবে মুখ ফিরিয়ে থেকো না রাই, প্লিজ। আমি ভুল করেছি রাই, বারবার ভুল করি আমি, আমি মানছি সেটা। আমি দুর্বল রাই, একটা দুর্বল মানুষ। মৌনি আমাকে একটু জল দেবে প্লিজ। রাই তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, কোনটা? অনির্বাণ তুমি হয়তো বুঝতে পারছো না যে রাই কিন্তু এখনো সুস্থ নয়, আর ওর পক্ষে এইভাবে টানা হুইলচেয়ারে বসে থাকা কিন্তু খুবই কষ্টকর। হ্যাঁ 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 আমি জানি বৌমনি, আর আমি বেশি সময় নেব না, আমি বেশি সময় নেব না, আমি আমি বড় গাড়ি নিয়ে এসেছি বৌমনি। রায়কে বাড়ি নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না, রায় কমফোর্টেবলি আমার গাড়িতে বসে বাড়িতে যেতে পারবে। ডক্টর সেনগুপ্ত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার স্ত্রীকে সুস্থ করে তুলেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আর রায়ের দায়িত্ব আমি নিচ্ছি। ইনাফ অনির্বাণদা, ইনাফ, যথেষ্ট নাকামি করেছো। যিনি এই হুইলচেয়ারটা নিয়ে যাচ্ছেন তাকেই নিয়ে যেতে দাও। শ্রোত, এইভাবে কথা বলছো কেন তুমি? শ্রোত এত কথা ভালো লাগছে না আমার, পাতলা সুপটা একটু করো না গো। বাবা মনে হচ্ছে কতদিন বাড়ির খাবার খাইনি। রাই তুমি আমার কথা শুনছো না, না একবারও রাই প্লিজ আমার কথাটা একটু শোনো না, একটু বোঝার চেষ্টা করো। আমি জানি রাই, আমি মানছি, আমি মানছি যে আমাকে অত সহজে ক্ষমা করা যায় না, আমি যা করেছি তারপর আমাকে আমাকে সত্যি ক্ষমা করা যায় না। কিন্তু রাই তুমি একবার একবার প্র্যাকটিক্যালি ভাবো, আমার কথাটা একটু মন দিয়ে শোনো প্লিজ, ফর গড সেক। যা কিছু হয়েছে সব কিছুর দায় আমার, আমার দোষ রাই, কিন্তু আমার দোষ কিন্তু আমি বোঝার পর এখানে ছুটে এসেছি, এক মুহূর্ত সময় নষ্ট করিনি আমি রাই। হ্যাঁ আমি এখানে রোজ এসেছি, ঘন্টার পর ঘন্টা এখানে ওয়েট করেছি শুধুমাত্র তোমার সাথে একবার দেখা করবো বলে, তোমার ব্যাপারে আমি জানবো বলে। আমাকে কেউ কিচ্ছু জানায়নি, কেউ কিছু বলতো না, আমাকে দেখা করতে দিত না তোমার সাথে, আমি কি করে জানবো বলো তো সবটা ভাই? আমি তো জানতে পারিনি, আজও যদি আমি লেট করে আসতাম তুমি কিন্তু বেরিয়ে যেতে, তুমি বাড়ি চলে যেতে, আমি আমি তোমার সাথে দেখা করতেই পারতাম না। প্লিজ ভাই প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি যেটা বলতে এসেছি সেটা অন্তত শোনো প্লিজ। কেন তোমার কথা শুনবে বলতে পারো? কি যোগ্যতা আছে তোমার
কি অধিকার আছে তোমার অনির্বাণ যে তুমি রায়ের সঙ্গে কথা বলবে? কেন বারবার খুঁচিয়ে খুঁচিয়ে ওর ঘাটা আরো বাড়াচ্ছ? তোমার কি এখনো ওর প্রতি প্রতিশোধ নেওয়া শেষ হয়নি? কি অপরাধ করেছিল তোমাদের প্রতি যে মেয়েটা একের পর এক সাজা পেয়ে যাচ্ছে? আমি জানি, আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু সব অন্যায়েরই ক্ষমা হয়। আমি রায়ের কাছে আজকে নিজেকে পুরোপুরি সারেন্ডার করছি। রায়, তুমি চাইলে আমাকে দুটো চড় মেরে দিও, তোমার যা শোনানোর আমাকে শুনিও, তুমি আমাকে অপমান করো, আমি মাথা পেতে সব মেনে নেবো, কিন্তু কিন্তু তুমি আমাকে এভাবে অস্বীকার করো না প্লিজ। অনিটা বড্ড বাড়াবাড়ি করে ফেলছে, কেন বলছে এসব কথা? শুধু রায় না, এতে ওদের গোটা পরিবার অনিকে অপমান করার লাইসেন্স পেয়ে যাচ্ছে। না অনির্বাণ, সব অপরাধের মাপ হয় না। একটা মানুষকে খুন করা যেরকম অপরাধ, একটা মানুষের মনকেও খুন করাটা সেই রকমই অপরাধ। আর সেই খুনটা তুমি একবার নয়, বারবার করেছ। তুমি রায়ের বন্ধু, বর, শুভাকাঙ্ক্ষী কোনোটাই হওয়ার যোগ্য নও। তুমি রায়কে কি ভেবেছিলে বলতো? ও কিছু বলে না বলে তুমি ভেবেছিলে যে তুমি রায়কে যা খুশি তাই বলতে পারো? সেই দিন রায় তোমাকে কোনো নিচু কথা বলে অপমান করতে চায়নি, তাই কিছু বলেনি। আর আজকে রায় তোমার সাথে কথা বলতে চাইছে না কেন জানো? কারণ তোমার প্রতি ওর সমস্ত সম্মান, সমস্ত ভরসা ও সব হারিয়ে ফেলেছে। তাই আজ তোমাকে বলার মতো কোনো কথা নেই ওর কাছে। মিষ্টি, আমি একটা কথা বলি? রায় সব হারালেও নিজে কথা বলার শক্তি যে হারায়নি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তাই এই কথাগুলো ও বললে ভালো হতো না? এই কথাগুলো ওর কি না সেটা আমাদের বুঝতে সুবিধা হতো। এখন তো দেখছি তোমরাই সব কথা বলে চলেছো, রায়কে তো কথা বলার সুযোগই। ও দিদিভাইয়ের কথা আপনারা শুনতে পাননি? আপনারা কি বধির হয়ে গেছেন? বডি ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, নাকি অন্ধও হয়ে গেছেন? অবশ্য দিদিভাই যখন আপনাদের চোখের সামনে দিনের পর দিন কষ্ট পাচ্ছিল, তখন তো অনির্বাণ তো অন্ধই হয়ে গেছিল, সেটা বোধহয় এখনো সারেনি, তাই না? স্রোত, কি বলতে চাইছো তুমি? রাই আমাদের সাথে কোনো কথা বলেছে এখন? হ্যাঁ বলেছে, পরিষ্কারভাবে যা বলার বুঝিয়ে বলেছে। আর আপনারা আসার সঙ্গে সঙ্গে তো দিদিভাই মুখ ফিরিয়ে নিয়েছে অনির্বাণ সেনের থেকে, এমনকি আইসিইউর বেডেও দিদিভাই পরিষ্কার বলে দিয়েছে অনির্বাণ সেন যেন ওর হসপিটালের কেবিনে না ঢোকে। আর কতবার বললে আপনারা শুনতে পাবেন বলুন তো? কেন এসেছেন এখানে অশান্তি করতে? কি প্ল্যান করে এসেছেন? আর আপনাদের মতলবটা কি? ও বুঝেছি, আপনাদের সোসাইটিতে বোধহয় আপনাদের খুব ছিচিকার হচ্ছে, তাই না? আপনাদের তো অনেক কিছু আছে, তাই হারানোর ভয়টাও বেশি, তাই এখানে ড্যামেজ কন্ট্রোল করতে এসেছেন, তাই তো? শুনুন মিসেস স্যার, আপনাদের তো অনেক টাকা, সেই টাকাগুলো দিয়ে বরং আপনাদের সোসাইটির লোকেদের মুখটা বন্ধ করার চেষ্টা করুন। দু তিনটে পার্টি থ্রো করুন, সেখানে গিয়ে দিদি ভাইয়ের নামে, আমাদের পরিবারের নামে বদনাম করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাতে কিন্তু আমাদের কিছু যাবে আসবে না, কারণ আমাদের মান সম্মান অতটাও ঠুনকো নয় যে লোকে কি বললো তার উপর নির্ভর করে। স্রোত, বড্ড বাড়াবাড়ি করছো তুমি, তোমাদের কোনো আইডিয়া নেই আমি কি করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।